হবিগঞ্জ জেলার লাখাই থানার জিআর মামলা নম্বর 114/2024 এবং বিজ্ঞ আদালত কগনিজেন্স কোর্ট 7 হবিগঞ্জের 27/10/2024 ইংরেজি তারিখের আদেশ মূলে আমাদের কাছে সাব ইন্সপেক্টর লাখাই থানার জনাব মৃদুল কুমার ভৌমিক তিনটি তক্ষক হস্তান্তর করেন। তক্ষকগুলি সুস্থ এবং সবল থাকা এবং পরিবেশে অবমুক্ত করার উপযোগী বিধায় ঔদ্য 28/10/2024 ইংরেজি তারিখে মাননীয় বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়ের মৌখিক নির্দেশে ঔদ্য আমরা বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের কার্যালয়ের প্রাঙ্গণে উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে বন্যপ্রাণী প্রত্যেকটা বন্যপ্রাণীর প্রকৃতি নিজস্ব অবদান আছে, অনেক বিশদ পোকামাকড় প্রকৃতির অনেক উপকার করে। এবং প্রাণীর জন্য সবগুলো বন্যপ্রাণী আল্লাহ সৃষ্টি করেছে। ধন্যবাদ। এখন একজনে ভিডিও করে স্টিল ভিডিও দেবে। মাটির কালো নিচে অজিত গাছের দিকটা দেখাই দেবো। পিঁপড়া থেকে শুরু করে বাঘ সিংহ পর্যন্ত প্রতিটি বন্যপ্রাণী প্রকৃতিতে গুরুত্ব অবদানটা অনেক বেশি। আসলে মানুষ আপনার যে কোনো জিনিস দেখি বেশি খুললো তারা হচ্ছে যে মনে করে যে এটা বাহিরে দিব, এই করবো, প্রচার করবো, এটা কেন এরকম করে, এটা মানুষের একটা ভুল ধারণা। আসলে সংস্কার হয়তো লোকমুখে একবার বের হলো যে ব্যাংক এটা ইয়ে করে অনেক বিজনেস করা যায়, এটা বিক্রি করে। তখন দেখছি আমরা ছোটবেলায় অনেক মানে বাড়ির আশেপাশে ব্যাংক ট্যাংক সব ধরে নিয়ে যায়। আসলে কি তাই যেগুলো দিয়ে এরকম দেশের বাহিরে বা কোনো শুনছেন যে এরকম ফ্যাক্টরি হয়েছে, এখানে বন্য প্রাণী বা তক্ষক ব্যাংক নিয়ে এটা সেটা হচ্ছে? আসলে কিছুই না, এটা জানমুখের একটা